আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর বাচ্চাদের পাপা সাহিরকে নিয়ে এখন বেরোয় যাচ্ছে সাহিরের স্কুলের উদ্দেশ্যে। আজকে হচ্ছে সাহিরের লাস্ট স্কুল, মানে ইতালিতে বাচ্চাদের সবারই 8 জুন স্কুল বন্ধ হয়ে যাবে, তাই আজকে হচ্ছে বাচ্চাদের লাস্ট স্কুল। গ্রেড 1 থেকে ইতালির বাচ্চাদের স্কুলগুলো ছুটি হয়ে যাচ্ছে 8 জুন থেকে, আর আরও ছোট যারা আছে কিন্ডার গার্ডেন বা প্লে, ওদের স্কুলটা এই মাসের শেষের দিকে বন্ধ হবে, মানে 28 জুনে বন্ধ হবে। সো বাপ ছেলে মিলে এখন চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। সাহিরের পাপার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ, আর সাহিরের স্কুলের যে টিচাররা আছে তাদের জন্য ছোট্ট কিছু উপহার দিয়েছি এই ব্যাগের মধ্যে। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে কী উপহার দিয়েছি। সাহির আর পাপাকে বিদায় দিয়ে তারপরে ঘরে যে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। এখন যেহেতু ইতালিতে সামার পড়ে গেছে, মানে গরম চলে এসেছে, আর ইতালিয়ানরা গরমের সময় দেখা যায় তারা ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করে, তবে শীতের দিনে তারা কাজ করতে পছন্দ করে। তাই বাচ্চাদের স্কুলগুলো বেশিরভাগই দেখা যায় প্রতি বছরই সামারে 3 মাস বন্ধ থাকে। জুন, জুলাই, আগস্ট বাচ্চাদের স্কুলের সামার হলিডে থাকে, তারপর আবার স্কুল শুরু হয় সেপ্টেম্বরের 14 তারিখ থেকে। আর এই 3 মাস ছুটিতে বাচ্চারা এক একজন এক একভাবে সময়গুলো কাটায়। অনেকে দেখা যায় ক্লাবগুলো, খেলার ক্লাবগুলোতে জয়েন করে, আবার অনেকে আছে বিভিন্ন খেলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোয় জয়েন করে, বা অনেকে আছে সুইমিংয়ে জয়েন করে, অনেকে আছে যে আমরা যারা মুসলিম তারা অনেকে আছে যে বাসায় আরবি পড়ে বা কোরআন তেলাওয়াত করে হুজুরের কাছে, বা কিংবা অনলাইনে পড়ালেখা করে। কেউ আছে এই 3 মাস মসজিদে বাচ্চারা আরবি পড়ে। সো এইভাবে বাচ্চাদের সময়গুলো এই 3 মাস কেটে থাকে। আজকের ওয়েদারটা মোটামুটি বেশ গরমই দেখা যায়। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত হালকা হালকা ঠান্ডা থাকে, তারপর শুরু হয় 11টা থেকে টানা 4টা পর্যন্ত বেশ গরমই থাকে, তারপর আবার 5:30 6টার দিকে আবার সন্ধ্যার ঠান্ডা নেমে আসে। ঠান্ডা বলতে ওই শীতের দিনের ঠান্ডার মতন না, মানে রোদের রোদটা চলে যাওয়ার পরে যেরকম একটা মৃদু বাতাস বয় সেরকম সন্ধ্যার দিকে ওয়েদারটা থাকে। সো তখন বের হলে দেখা যায় খুবই ভালো লাগে সবার কাছে ঘুরতে। দেখতে পাচ্ছেন 3টা খুব সুন্দর 3টা সেট, মানে নেকলেস আর কানের দুল সহ। এই সেটটা হচ্ছে সাহিরদের টিচারের জন্য, একটা হচ্ছে ওর মেন টিচার, বাকি দুটা একটা স্পেশাল এডুকেটর আর আরেকটা টয়লেটের জন্য যেই টিচার আছে, ওদের 3টা টিচারের জন্য এই গিফটটা কিনেছি। একটা হিজাব পিন, এটা আমার জন্য, আমার দরকার ছিল, হিজাব পিনগুলো ভেঙে গিয়েছে যার কারণে এটা নেয়া। আর আরেকটা গিফট ছিল যেটা সাহিরের স্পেশাল এডুকেটরের জন্য, একটা কফি মেশিন, তো সেটা আর ভিডিওতে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে গিফটগুলো প্যাকিং করার পালা। সো আমি একে করে করে সবে ছোট প্যাকেট বক্সে করে আমি গিফটগুলো ভেতরে সাজিয়ে নেব। আর এই সেটগুলো আমি কিনেছি প্রিটি ড্রেস বাই সোমিয়া থেকে, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে। মোটামুটিভাবে আমি যা কিছু কিনি এই প্রিটি ড্রেস বাই সোমিয়া এই পেজ থেকেই বেশি কেনা হয় আমার, কারণ যেহেতু এই পেজটা আমাদের একদম এলাকার আর খুব রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। যারা এই পেজটিতে এখনও ঘুরে আসেনি তারা এই পেজটিতে একবার হলেও ঘুরে আসবেন, বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়। সাহির যখন 4 বছর আজিলোতে ছিল, মানে কিন্ডার গার্ডেনে ছিল, তখন দেখা গেছে সবসময় একটু দ্বিধাদ্বন্দ্বে থাকতাম যে টিচারদেরকে কী গিফট দেওয়া যায় বা তারা মাইন্ড করে কি না, সো এই ধরনের। তবে আসলে তা না, ওরা যদি 1 টাকা দামের জিনিসও গিফট দেয় তারা সেটাও পছন্দ করে, তারা কোনো কিছু মাইন্ড করে না। এর আগে সাহিরের যে আজিলোর টিচার ছিল তাকে গিফট করেছিলাম বাংলাদেশের যে মাটির যেই নেকলেসগুলো পাওয়া যায় সেগুলো। গিফটগুলো একে একে আমি প্যাক করে নিয়েছি আর তার সাথে টিচারদের নামও লিখে দিয়েছি যাতে করে কার কোনটা সেটা বুঝতে সুবিধা হয়। সাহিরের মেন টিচারটা যেহেতু একটু বয়স্ক যার কারণে তাকে
ওই কালো রঙের যে ছোট ছোট পুঁতি আছে সেটা দেওয়া হয়েছে, আর বাকি দুইটা তো সিলভার কালার দেখতেই পেলেন। ওইটা ওর যেই বাকি দুইটা টিচার ওকে সাহায্য করে তাদের জন্য। মা মেয়ে মিলে এখন বের হয়ে গেলাম সাহিরকে আনার উদ্দেশ্যে। একটা বাসতে তার আগেই আমরা বাসা থেকে বের হয়ে গেছে, কারণ একটা উদ্দেশ্য যে মিস্টার স্পার্মিওতে যাব। পিঙ্ক কালার হিজাবি কন্যাও তার ভাইকে নিতে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে। হাতে সময় কম ছিল তাই শপিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। স্কুল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে আর সাইকেল নিয়ে শপিং করা খুবই কষ্টকর, একটু কঠিনই বটে, যার কারণে আজকে যেহেতু একটু সুযোগ ছিল তাই আমার নিজের সাজুগুজুর জন্য কিছু জিনিস কিনে নিয়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাজুগুজুর জিনিস বলতে খুব বেশি আমার কেনা হয় না, বছরে একবার বলা যায় যে এই টুকিটাকি কেনা হয়, এই আর কি। চলে এসেছি সাইডের স্কুলের কাছে, আর ম্যাকডোনাল্ডসের কাছে এসে দেখি বাচ্চাদের অনেক ভিড়ে রান্নাগোনা। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে বড় বাচ্চাগুলোই একটু বেশি ভিড় করেছে এই জায়গাতে। গ্রেড ওয়ান থেকে শুরু করে হাই স্কুল কলেজ সব বাচ্চাদেরই মোটামুটি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে 10 মিনিটের মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিস কিনে স্কুলে চলে এসেছি। প্রায় 5 মিনিটের মতন বাইরে ওয়েট করেছিলাম, আর এখন একটা বাচ্চা স্কুল খুলে গিয়েছে, আর এখন বাচ্চাদের আসার পালা। বাচ্চারা এই সামারে 3 মাস বাসায় কী পড়ালেখা করবে বা কী হোমওয়ার্ক সেগুলো সব দিয়ে দিয়েছে, আর সাহিরকেও ওর টিচার বেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অপেক্ষা করছি সাহিরের জন্য। ফাইনালি সাহিরের ক্লাসের বাচ্চারা একে একে করে চলে আসছে, আর এবার সাহিরের পালা। আর আমার বুড়িমা এখানে চকলেট খাচ্ছে, তার ফেভারিট ললিপপ খাচ্ছে। গ্রেড ওয়ানের সাহিরের স্পেশাল এডুকেটরটা খুব বেশি অ্যাক্টিভ আর অনেক হেল্পফুল, বিশেষ করে সাহিরের জন্য এই স্পেশাল এডুকেটরটা অনেক বেশি খেটেছে। সাহির অনেক কিছু শিখেছে এই 1 বছরে। আমরা সত্যি এই স্পেশাল এডুকেটর এই টিচারটার জন্য অনেক বেশি কৃতজ্ঞ। সামনে যে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা একটা মাস্ক পরা, উনি হচ্ছে সাহিরের আজিলোর টিচার। সামনে যে মাস্ক পরা ভদ্রমহিলা দেখছেন উনি হচ্ছে সাহিরের আজিলোর টিচার, আর এই টিচারই ধরতে পেরেছিল যে আমার ছেলেটার অটিজম আছে। ওনার কাছেও আমি অনেক কৃতজ্ঞ। এই তো সাহির চলে এসেছে, আর সাহিরের টিচার এসেও আমাকে ও কী কী করা লাগবে সামারে বা এই ছুটির সময় ওর সাথে কোন অ্যাক্টিভিটিসগুলো সেগুলো বুঝিয়ে দিয়েছে, আর কিছু ভিডিও দিয়ে দিয়েছে, আর এই অ্যাক্টিভিটিসগুলো টিচার দিয়ে দিয়েছে। সাহিরের স্পেশাল এডুকেটর বেশ অ্যাক্টিভ, অনেক খেটেছে সাহিরের জন্য এই 1 বছর। সাহির যেন সামনে না ভুলে যায়, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, যার কারণে ওকে অ্যাক্টিভিটিসগুলো দিয়ে দিয়েছে যাতে করে ওর চর্চাগুলো থাকে, সে যেন ভুলে না যায়। ইনশাল্লাহ নেক্সট ইয়ার সেপ্টেম্বরে সাহির 2nd গ্রেডে উঠবে। আর গ্রেড ওয়ানে এখন যে স্পেশাল এডুকেটরটা আছে সাহিরের, সম্ভবত উনি গ্রেড 2তে থাকবে, বা ডিপেন্ড করছে সব কিছু স্কুলের উপরে। তবে আমরাও খুব প্রিফার করি যেন সাহিরের এই স্পেশাল এডুকেটরটাই 2nd গ্রেডে থাকে। স্কুল শেষের দিন বাচ্চারা দেখতেই পাচ্ছেন কি এনজয় করছে, সবাই যে যার মতন অনেক বেশি হ্যাপি, অনেক খেলা করছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক দূরে যেতে সাহায্য করে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো আর সুস্থ আর নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Mama.